মুভির শুরুতে দেখানো হয় কয়েক বছর আগে দুই বন্ধু একটা রেসে অংশগ্রহণ করেছিল, আর তারা পুরস্কার হিসেবে একটা গাড়ি জিতেছিল। ওই গাড়িটা যেহেতু দুই ভাগে ভাগ করা যাবে না, এই জন্য ওই দুই বন্ধু ওই গাড়িটা নিয়ে একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। এরপর বাড়িতে যখন তারা দুজন ওই সম্পত্তির ভাগ করছিল, তখন তাদের দুই ছেলে গেরেজা আর সরশিল ওই গাড়িটা দেখছিল। সরশিল ওই গাড়িটা চালাতে চাইছিল, কিন্তু গেরেজা বলে এই গাড়িটা আমাদের নয়, আমাদের এই গাড়িটা চালানো উচিত হবে না। তখন সরশিল ওই গাড়িটার চাবি দেখায়, চাবিটা দেখে গেরেজা রাজি হয়ে যায়, আর তারা ওই গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। তারা যখন ওই গাড়িটা নিয়ে যাচ্ছিল, তখন দুইজন বাইক রাইডার তাদের গাড়ির সামনে হাত নাড়াতে থাকে। তখন তারা তাদের গাড়িটা থামায়, আর একজন রাইডার তাদের বলে, আমাদের বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে, তোমরা কি তোমাদের পেট্রোল আমাদের একটু দিতে পারবে? তাদের বারবার রিকোয়েস্ট করাতে তারা রাজি হয়ে যায়, আর তাদের গাড়ি থেকে পেট্রোল বাইকে ট্রান্সফার করা হয়। এরই মধ্যে একজন রাইডার তাদের বলে, তোমাদের কি এখন গাড়ি চালানোর বয়স হয়েছে? এরপর সে তাদের বলে, চলো আমরা একটা গেম খেলবো, যদি তোমরা এই গেমে জিতে যাও তাহলে আমার বাইকটা তোমাদের, আর তোমরা যদি হেরে যাও তাহলে তোমাদের গাড়িটা আমাকে একবার চালাতে দিতে হবে। গেরেজা খেলতে চাইছিল না, কিন্তু সরশিল যখন বলে তখন সে খেলতে রাজি হয়ে যায়। এরপর তারা ওই রাইডারের সাথে গেম খেলে, আর এই গেমে ওই রাইডাররাই জিতে যায়। এই জন্য বাধ্য হয়ে তাদের দুজনকে ওই রাইডারদের গাড়ি চালাতে দিতে হয়, আর ওই রাইডাররা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজন রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দুই রাইডারের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর সিন শিফট হয়ে কয়েক বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা টরেন্টো নামের একটি গ্রামে ওল্যান্ড সার্কাসকে দেখি। এখানে আমরা জানতে পারি গেরেজা এখন অনেক বড় হয়ে গেছে, আর সে এখন একজন গ্যারেজ মিস্ত্রি। সে যখন সার্কাসের হেড মিরিয়ামের গাড়ি ঠিক করছিল, তখন সেখানে একটা গ্যাং চলে আসে, আর সে তার সার্কাসকে ধ্বংস করে দেয়। আসলে ওই গ্যাংটা টরশিলোর লোক ছিল, আর টরশিলো সেখান থেকে ওই সার্কাসটা সরিয়ে সুপারমার্কেট বানাতে চায়। এখানে টরশিলোর লোক গেরেজার মুখে একটা খুশি মারে, কিন্তু এতে তার কিছুই হয় না। এর বদলে গেরেজায় তাদের অনেক মারে, আর তারপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সরশিলোকে দেখি, যার কাছে ভাড়া ছিল না, এই জন্য তাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এরপর সে গেরেজার কাছে এসে তাকে একটা রেসের কথা বলে, এই রেসটাতে যে জিতবে সে একটা সুন্দর গাড়ি উপহার পাবে। সে গেরেজাকে এই রেসে অংশগ্রহণ করতে বলে, যাতে তারা তাদের বাবার স্বপ্ন অর্থাৎ ওই গাড়িটার স্বপ্ন পূরণ করতে পারে। কিন্তু গেরেজা না করে দেয়, কারণ তার জন্যই আগেরবার তাদের বাবার স্বপ্ন অর্থাৎ ওই গাড়িটা পাওয়ার স্বপ্নকে ভেঙে দিয়েছিল। এরপর ওই রেসের দিন চলে আসে, আর তারা দুজনেই আলাদা আলাদাভাবে ওই রেসে অংশগ্রহণ করে। এরপর ওই রেসের হোস্টার ওই রেসটা শুরু করার জন্য অ্যানাউন্স করে। এখানে আমরা দেখতে পাই সেখানে সব অডিয়েন্সগুলো অকর্মণ্য ছিল, তাদের মধ্যে এক্সাইটমেন্ট বলে কোনো জিনিসই ছিল না, তারা শুধুমাত্র টাইম পাস করার জন্যই এখানে এসেছিল। ওই রেসে টরশিলো ছেলেও অংশগ্রহণ করে। কিছুক্ষণের মধ্যেই ওই রেসটা শুরু হয়ে যায়, আর সবাই নিজেদের নিজেদের গাড়ি চালাতে থাকে। ওই রেসের হোস্টার সবাইকে তাদের মনের আবেগ বজায় রাখতে বলে, কিন্তু সেখানে সবার মধ্যে অলসতা ছাড়া আর কিছুই ছিল না। এরপর এই রেসে সবাই তাদের গাড়ি খুব স্পিডে চালাতে থাকে, এর ফলে সবার গাড়ি ক্র্যাশ হয়ে যায়, আর শেষ পর্যন্ত গেরেজা আর সরশিলোর গাড়িটাও ক্র্যাশ হয়ে যায়। এই জন্য তারা দৌড়াতে দৌড়াতে ওই রেসটা কমপ্লিট করার চেষ্টা করে, আর তারা দুজন একসাথেই ফিনিশিং লাইন ক্রস করে। এর ফলে তারা দুজনেই এই রেসটা জিতে যায়, আর তাদের পাতার মালা পরানো হয়। অন্যদিকে টরশিলো তার ছেলের কাছে এসে তাকে বোঝায় সে যেন তাদের কাছ থেকে ওই গাড়িটা ছিনিয়ে নিয়ে আসে। এখানে আমরা জানতে পারি টরশিলো খুবই খারাপ মানুষ, আর সে কোনোদিনই হার মেনে নিতে পারে না। এই জন্য সে অনেকজন লোককে তার ফ্রিজে বন্ধ করে রেখে দিয়েছে, যারা তার কথায় সহমত হয়নি। এদিকে সরশিলো ওই গাড়িটা চালাতে চাইছিল, এই জন্য সে গেরেজার কাছ থেকে চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু গেরেজা তার মুখে সজোরে একটা ঘুষি মারে। এখানে আমরা জানতে পারি গেরেজা সরশিলোর ভয়েই গাড়ির স্টিয়ারিংটা খুলে দিয়েছে, যাতে সে গাড়ি নিয়ে কোথাও যেতে না পারে। এরপর তারা দুজন এই গাড়িটা কার হবে এটা নিয়ে একটা গেম খেলে।
এই গেমে যে সবথেকে বেশি বিয়ার আর সসেজ খেতে পারবে তারই গাড়িটা হবে। এই জন্য তারা ওই গাড়িটা নিয়ে একটা বারে পৌঁছে যায়। সেখানে তারা যখন সসেজ খাচ্ছিল তখনই সেখানে ওল্যান্ড সার্কাসের হেড মিরিয়াম পৌঁছে যায়। মিরিয়াম কিছুক্ষণ কথা বলার পর সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজন যখন বার থেকে বেরিয়ে আসে তখন তারা তাদের গাড়িটা সেখানে দেখতে পায় না। এই জন্য তারা ভাবতে থাকে হতে পারে মিরিয়ামই তাদের গাড়িটা চুরি করেছে। এই জন্য তারা ওল্যান্ড সার্কাসে পৌঁছে যায়। সেখানে মিরিয়ামকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও মিরিয়াম তাদের কিছুই বলে না। কিন্তু কেরেজা যখন তাকে টাকার লোক দেখায় তখন সে বলে হয়তো আমার ভাই আরমান্দিনো তোমার গাড়ির ব্যাপারে জানতে পারে। এরপর তারা আরমান্দিনোর কাছে যায়। আরমান্দিনো অন্য ভাষায় তাদের সাথে কথা বলে। তখন মিরিয়াম তাদের ট্রান্সলেট করে বলে দেয়, তার ভাই বলছে তার খুব আফসোস হচ্ছে তাদের গাড়িটা চুরি হয়ে গেছে বলে, কিন্তু সে সেটা ফিরিয়ে দিতে পারবে না। এরপর আরমান্দিনো আরও কিছু কথা বলে আর তারা সেগুলো কিছুই বুঝতে পারে না। এই জন্য তারা তার থেকে গাড়ি নেওয়ার জন্য থাপ্পড় মারার গেম খেলে। এই গেমে প্লেয়াররা একে অপরের কানের নিচে থাপ্পড় মারে আর যে সবার প্রথমে অজ্ঞান হয়ে যায় সেই এই গেমটা হেরে যায়। এখানে কেরেজা আরমান্দিনোকে থাপ্পড় মেরে মেরে তার মাথা ঘুরিয়ে দেয় আর সে এই গেমে জিতে যায়। কিন্তু তবুও সে ওই গাড়িটা পায় না, কারণ ওই গাড়িটা আরমান্দিনো নয় বরং টর্শিলোর ছেলে চুরি করেছিল। তারা যখন এটা জানতে পারে তখন তারা টর্শিলোর কাছে পৌঁছে যায়। কেরেজা বাইরে থেকে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়, কারণ ভেতরে টর্শিলোর ভাড়াটে গুন্ডারা তাদের জন্যই অপেক্ষা করছিল। কিন্তু সরশিলোর বলাতে তাকে ভেতরে যেতে হয় আর তারা সেখানে ওই ভাড়াটে গুন্ডাদের মেরে টর্শিলোর কাছে পৌঁছে যায়। সেখানে কেরেজা তাকে বলে আমাদেরকে আমাদের গাড়ি ফিরিয়ে দাও, না হলে খুব খারাপ হবে। এতে টর্শিলো বলে ঠিক আছে, কাল সকালে আমি তোমাদের গাড়িটা তোমাদের গ্যারেজে পৌঁছে দেব। এরপর তারা সেখান থেকে চলে যায় আর কেরেজা সারা রাত ধরে গ্যারেজে তার গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। পরের দিন সকালে টর্শিলো তার কথা মতো তার ছেলে আর তার ভাড়াটে গুন্ডাদের নিয়ে কেরেজার গ্যারেজে পৌঁছে যায়। কিন্তু সে তাদের গাড়িটা ফিরিয়ে দেওয়ার বদলে তাদের অনেক অপমান করে আর তার ভাড়াটে গুন্ডাদের বলে তাদেরকে মারতে। এদিকে কেরেজার সরশিলো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর ওই অকর্মণ্য ভাড়াটে গুন্ডাদের মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর নিজে হেরে যাওয়ার কারণে টর্শিলো অনেক রেগে যায় আর সে তার ছেলেকে এখান থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা খুঁজতে বলে। এই জন্য সে রাত্রেবেলায় ওই গাড়িটা নিয়ে সার্কাসে পৌঁছে যায় আর সবার সামনে ওই গাড়িতে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে আমরা বাইরে দেখি ওই ভাড়াটে গুন্ডাগুলো সার্কাসে তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছিল, এর ফলে সেখানে হৈহট্টগোল শুরু হয়ে যায়। এদিকে কেরেজা আর সরশিলোর তাদের গাড়িটা নিয়ে চিন্তা ছিল, এই জন্য তারা ওই চলন্ত গাড়িটা নিয়ে তাদের গ্যারেজে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে টর্শিলোর লোকেরা তাদের গ্যারেজেও আগুন লাগিয়ে দিয়েছে। এরপর পরের দিন সার্কাসের সব লোকেরা আর কেরেজা আর সরশিলো একসাথে হয়, কারণ তারা এখন সবাই নিঃস্ব হয়ে গেছিল। এখানে তারা সবাই টর্শিলোর থেকে বদনা নেওয়ার জন্য টর্শিলোর বাড়িতে পৌঁছে যায়। সেখানে টর্শিলো তার ভাড়াটে গুন্ডাদের সাথে জেতার খুশিতে উৎসব পালন করছিল। তারা সবাই সেখানে পৌঁছে তাদের সাথে লড়াই করতে থাকে আর তাদের মধ্যে মারপিটও শুরু হয়ে যায়। এই মারামারিতে কেরেজার সরশিলো ওই সার্কাসের লোকেদের সাথে মিলে টর্শিলোকে খুব মারে, এর ফলে টর্শিলো তার ছেলেকে নিয়ে জীবন বাঁচিয়ে এই শহর ছেড়ে পালিয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় ওই সার্কাসের লোকেরা তাদের পুরনো বাড়িটা পেয়ে গেছিল আর অন্যদিকে কেরেজার সরশিলো তাদের বাবার স্বপ্ন অর্থাৎ ওই গাড়িটা মেরামত করে নিয়েছিল, কিন্তু এখনও ওই গাড়িটা ভাগাভাগি হওয়া বাকি ছিল। এই জন্য তারা দুজন আবার একটা বারে গিয়ে বিয়ার আর সসেজ খাওয়ার কম্পিটিশন করে। কিন্তু তারা যখন বিয়ার খাচ্ছিল তখনই তারা বাইরে থেকে তাদের গাড়ির আওয়াজ শুনতে পায়। এই জন্য তারা গাড়িটা চেক করার জন্য বাইরে যায়, কিন্তু ততক্ষণে ওই গাড়িটা আবার চুরি হয়ে গেছিল। এই জন্য তারা মাথা ঠুকতে ঠুকতে সেখানেই বসে পড়ে আর অন্যদিকে আমরা দেখি ওই গাড়িটা আর কেউ নয়, মিরিয়াম চুরি করেছিল। আর এখানেই এই মুভির কাহিনীটা শেষ হয়ে যায়।